কে তুই? আমি সুমিদার পিস্তুত ভাই অবি। এত রাত্রে এখানে এসেছিস কেন? ইস্যু করতে। ও এসে কর। এসে কর। আরে এখানে না ওখানে, ওখানে। কিরে তোর তো হিসু হচ্ছে না? আয় আয় এদিকে এদিকে। কাল সকালে তুই আমার কাছে আসবি, তোর চিকিৎসা করতে হবে। এখন জাগিস, শুয়ে পড়। যা হিসু। আরে বাবা রে, ডক্টর অগ্নি। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি সারা রাত এখানেই বসেছিলে নাকি? হ্যাঁ, এখানে বসে বসে সারা রাত গান শুনছিলাম। সারা রাত তোমাকে বসে বসে কে গান শোনালো? মুখটা তো দেখতে পাইনি, ঘরে দরজা বন্ধ করে গান গাইছিল। তবে হ্যাঁ, গানটা কিন্তু বেশ ভালো গায়। কোন ঘরে দরজা বন্ধ করে গান গাইছিল? ওই তো তোমাদের উত্তর দিকের ঘরটা। কে থাকে ওই ঘরে? ওই ঘরে তো কেউ থাকে না। থাকতো জমিদার রাজনারায়ণ চৌধুরী, আর ঠিক তার পাশের ঘরে বাইজি চন্দ্রমুখী। তবে ওদের জিনিসপত্রগুলো এখনো আছে। তাই নাকি? চলো তোমার সঙ্গে গিয়ে একবার ঘরটা দেখে আসি। হুম, এসো। দরজা তো খোলাই ছিল। হ্যাঁ, তাই তো দেখছি। এইবারে বুঝতে পারছি, এই সেই ভয়ঙ্কর ঘর।